আজ মহালয়া, আমি সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি। আর এই মহালয়ায় আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক টেনশনও আমার মাথায় আছে এবছর, অনেক ঝড় ঝঞ্ঝাট আছে। তাই ঠাকুর বলেছেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন রয়্যাল ঠাকুর, ভাবনা কি বা তোর। চলুন এবার তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে যাই, কারণ আজ মহালয়া, তো একটু তাড়াতাড়ি পুজো করব। আর আজকে গাছে না প্রচুর নীল ফুল ফুটেছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক ফুল ফুটেছে, যেগুলো নিয়ে এখন খুব আনন্দ করে আমি ভগবানে পুজো দেবো। আর এই ফুলটাও ফুটেছে দেখুন, এটা আমি আমার ঠাকুরকেই দেবো, এটা বড় মাকে দেবো, সাথে গোপাল আছে, ভোলেনাথ আছে, সবাইকে ফুল দেব। আর এতগুলো ফুল আমার গাছে ফুটেছে, চলুন এবার এই ফুলগুলো নিয়ে নিচে যাই আর একদম সরাসরি ঠাকুর ঘরেই ঢুকে যাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেশন আপ চাঁদনি আটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে মহালয়া, আর আজ একটু তাড়াতাড়ি উঠেছি, ঠাকুর ঘরেও ঢুকে গিয়েছি পুজো করতে। আর আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, আর এই 2023 পুজো আপনাদের সবার অনেক আনন্দে কাটুক, অনেক ভালো কাটুক, আপনারা অনেক মজা করেন, এই কামনাই করি মায়ের কাছে। তবে আজকের দিনটা আপনাদের সাথে নিয়ে এখন থেকে আরম্ভ করি, সারাদিন কী করছে না করছে সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। চলুন দিনটাকে শুরু করা যাক। তারপরে চলে এলাম এখন পুজো করতে। গোপালকে আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে আমার গোপালকে। আর ঠাকুরকেও আমি সাজিয়ে দিয়েছি আমার গাছেরই ফুল দিয়ে, সব ঠাকুরের সামনেই ফুল দিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর চলে এলাম এখন নেহার কমপ্লেন করতে, আর আমাদের একটু চা করতে, চা তো হয়েই গেছে, যে নেহার কমপ্লেন আমার চা। চলুন চলুন এবার আমি চা খেয়ে নিরণকে দিলাম কাল রাতে বানানো পিঠে খেতে। তারপর চলে এলাম ইলিশ মাছগুলো ধুতে, বরফ হয়ে গেছিলো সেখানে জলে কিছুক্ষণ চুবিয়ে রাখলাম। আর এখানে আমি মশলাও রেডি করেছি, নিচে আছে নুন চিনি, তারপরে আছে সর্ষে গুঁড়ো, তারপরে আছে দই, আর সবশেষে আছে কাঁচা লঙ্কা, একদম উপরে কাঁচা লঙ্কা। আর এটা এখন জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নিব, কারণ কচু পাতার মধ্যে যেহেতু করবো একটু পাতলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, তাই চলুন তো পেস্টটা বানিয়ে নিই আগে। আর এখন পেস্টার মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে মেখে তারপরে কচু পাতায় মাছগুলো ভরে মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে মাছগুলোর মধ্যে একটু মশলা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, আর এখন কচু পাতায় একটা একটা করে সব বেঁধে নিব। তো চলুন আমি এখন কচু পাতার মধ্যে মাছগুলো বেঁধে নিই, একটু ফেটে ফেটেও যাচ্ছে কারণ কলা পাতা তো ওপর থেকে নেই সেই কারণে। আর এই দু পিস মাছ নেহা বললো ভাজা খাবো। আর এখানে ভাতও ফুটতে হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে, আর এখানে জল ফুটিয়ে ওপরে এই মাছগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি সেদ্ধটা বসাবো। তো চলুন এক এক করে এখন আমি মাছগুলো সব ছেড়ে দিই। আর এখানে আমি সব মাছগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। আর এই ভাপা খেতে কিন্তু কচু পাতাটাও খেতে খুব ভালোই লাগে। আর এই মাছ দুটো পুরো ফ্রাই হবে, কারণ নেহা ভাপা খাবে না, এবার আমাকে পরে বলছে যে ভাপা খাবো না, সেই কারণে ফ্রাই হবে। আর এখন এই মাছগুলো উল্টে দিচ্ছি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে তো সবাই নিরামিষই খাবে আশা করি, কিন্তু আমি মাছ খেলাম, মাছ রান্না করছি, তার কারণ কাল থেকে নবরাত্রি আরম্ভ হয়েছে, তো নবরাত্রিতে পুরোপুরি নিরামিষ খাবো, সে কারণে আজকে মাছটা খেলাম। ফ্রিজে মাছও প্রচুর, আর দেখলে নি তো মাছ আরও দিয়ে গেল সেই কারণে, তো মাছ আজকে মাছ রান্না করেছি, আগামী দিন থেকে পুরোপুরি নিরামিষ খাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ চিকেন খাবে কিনা আমি বলতে পারবো না, তো কালকে রাতে চিকেন মাটনও প্রচুর আছে, সেসব ঠাকুর রাত্রেবেলা থেকে এই যে খেয়ে নিবো, ব্যাস রাতেরবেলা থেকে নিরামিষ খাওয়া হবে, রাতে তো ভাতও খাবো না, একদম নবরাত্রি যে কদিন চলবে সে কদিন পুরোপুরি নিরামিষ খাওয়ার চলবে। তো চলুন তো এই রান্নাটা আপনার সাথে শেয়ার করে দিই, যে কী রান্না, কিছু না, শুধু ইলিশ মাছ রান্না করেছি, ইলিশ মাছ ডাল আর ভাত, টমেটো দিয়ে ডাল আছে আর ভাত। আর এটা ছিল ইলিশ মাছ ভাজা, এক পিসই ভেজেছি, কারণ নেয়া বললো আমি একটাই খাবো, বড় মাছ যেহেতু। আর এটা হলো কচু পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা, খুব গরম আছে, পরে আপনাদের সঙ্গে সুতো কেটে শেয়ার করে দিচ্ছি। আর এটা হলো টমেটো দিয়ে মুসুর ডাল, আর এটা হলো ভাত, ব্যাস আর কিছু আজকে রান্না করিনি। হ্যাঁ ফ্রেন্ডস, অনেকক্ষণ পর পর আপনাদের সামনে এলাম, তো একদম স্নান ধান করে রেডি হয়ে গিয়েছি, এখন এখন ঠাকুরে প্রার্থনা করবো, পাঁচ হয়ে গেছে, সাথে টাইম আমাদের প্রার্থনার। আর আজকেই আমরা লাস্ট খেলাম নন ভেজ খাবার, এরপর দিন থেকে মানে আজকে রাতের থেকে পুরোপুরি ভেজ খাওয়া আরম্ভ হয়ে যাবে, স্নান করে নিলে তো হয়ে গেল, রাতের থেকে রাতে তো আজকে ভাত নেই, রুটি রুটি কিছু খাবো, যেটা কিনেই নিয়ে আসবো, বাড়িতে আর বানাবো না। আর চলুন তবে এখন ঠাকুরের প্রার্থনা করি, একটু বাইরেও বেরোতে হবে আমাকে, বাইরে বেরোবো, আনবো আনবো নিয়ে আসবো, দাঁড়াও বাবু, চলুন আগে প্রার্থনাটা করে নিই। আর এই বেলায় চরণ ঢুকেছে ঠাকুর ঘরে, আমি তো বাইরে বসে প্রার্থনা করবো, তো চলুন প্রার্থনা করে নিই। আর গোপালের দিক থেকে না চোখ সরানো যাচ্ছে না, অনেকদিন পর গোপালকে সাজিয়েছি। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি আর ছোট নিকু রেডি হয়ে গেছি, একটু বেরোবো এখন, ঠাকুরের ফুলটা ফেলবো আর গ্রহণ
তো লেগে যাবে কিছুক্ষণ পরে, সেই কারণে এখান থেকে প্লাস্টিক বের করার চেষ্টা করছি। একটা কালো প্লাস্টিক বের করলাম, ঠাকুরের ফুলগুলো নিয়ে নদীতে দিয়ে চলে আসবো, আর একটু রুটি নিয়ে চলে আসবো। তো আমরা এখন রোদে উঠে গিয়েছি, নদীতে যাচ্ছি ফেলতে। এই প্যাকেটে অনেক দিনে ফুল জমে গেছে, কারণ আমি তো অনেকদিন বাইরে থেকে বেরোইনি সেই কারণে, আর অনেকটা ফুল হয়ে গেছে। এক প্যাকেট ভর্তি ফুল নদীতে ফেলে দিব, ফেলে দিয়ে চলে আসবো। আর এই নদী যাওয়ার রাস্তাতে অনেক একটা বড় অনেক পুজো হয়ে থাকে। এর আগের দিন প্যান্ডেলটা হয়তো আপনারা খেয়াল করেছেন, আর লাইটিংগুলো লাগানো হয়ে গেছে বা জ্বলছে না। তো চলুন আগে নদীতে ফেলে দিয়ে চলে আসি ঠাকুরের ফুল। এটা যদিও পার্কের রাস্তা, এই রাস্তাটা পরে একটা বড় পুজো আছে। আর পার্কেও দেখছি খুবই ভিড়, সবাই এসেছে, ছেলে মেয়েকে নিয়ে, মানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে। তো এটা চিলড্রেন পার্ক এই দিকটা পুরোটাই, আর দেখতেও ভারী সুন্দর লাগছে। আর আলো টালো অনেক নতুন, মানে লাইট লাগিয়েছে মনে হয়। নদীতে ফুলগুলো ফেলে চলে এলাম একটু খাবারের দোকানে। নদী ভিডিওটা আজকে আর করা হয়নি, আসলে ভিডিও করার মতন পরিবেশটা নদীতে রাতের বেলায় থাকে না। যাই হোক, তো এবার চলে এলাম বাড়িতে। রুটি রুটি না হয়ে গেছে, যদিও তখন কোনো খাবারই ওদের রান্না হয়েছিল না, দুপুরে খাবার যা ছিল আমি সেটাই রুটি আর সবজি নিয়ে চলে এলাম। আর এখন চলে এসেছি পুরোপুরি বাড়ির দিকে। আর আর আমাদের বাড়ির সামনে প্যান্ডেলটা রেডি হয়ে গেছে, ভেতরে ঠাকুর খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটা সেই সঙ্গে খুব সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর রুটি নিয়ে এসেছি, সেটা আপনার সাথে পরে শেয়ার করে দেবো। আর ছোটো নাগমাকে এখন এক কাপ একটু চা বানিয়ে দিল, চা খাবো। মন হঠাৎ করে একটু মানে কেমনই লাগছে, সেই কারণে একটু চা না খেলে ভালো লাগবে না, তাই একটু চা খাচ্ছি। চা খেয়ে তারপরে ওই সোয়াটার দিকে খাবারটা খেয়ে নিই, তারপরে শুয়ে পড়বো। আর এটাই ছিল আমাদের রাতের খাবার। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো।